হাই গাইস, ওয়েলকাম মিষ্টিমণি কিচেন। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো মজাদার সুস্বাদু কোকোনাট মিল্ক পুডিং। এটা খেতে অসম্ভব টেস্ট, অনেক পুডিংই তো খেয়েছেন, তবু আজ তৈরি করে দেখুন এই পুডিংটা খেতে অসম্ভব টেস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নিই কিভাবে এই সুস্বাদু পুডিংটি তৈরি করব। প্রথমে একটি হাঁড়িতে এক কাপ দুধ নিয়ে নিব, আর এই দুধটা ফুল ক্রিম দুধ। আর এবার এখানে নিয়ে নিব এক কাপ নারকেলের দুধ। এই দুধটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, চাইলে আপনারা দোকান থেকেও ফ্রেশ কোকোনাট মিল্কটাও কিনে নিতে পারেন। আর এখানে অ্যাড করব হাফ কাপ কনডেন্স মিল্ক। আর এই কাজটা আমি চুলা জ্বালানোর আগেই করে নিব, এটা খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আর এবার এখানে অ্যাড করব আগার আগার পাউডার। এখানে আমি 4 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করছি। আপনারা চাইলে এটা চায়না গ্রাস দিয়েও তৈরি করতে পারেন, তবে এই জন্য চায়না গ্রাসটা রান্না করার আধা ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর এখানে অ্যাড করতে পারেন। এটা অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, কারণ খেয়াল রাখতে হবে নিচে লেগে যেতে পারবে। একবার যদি নিচে লেগে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু পুডিংটা আর খাওয়া যাবে না। আর এটা হয়ে গেছে বুঝবো কিভাবে, এটা দেখ বেশ 5 মিনিট আমি এটা জাল দিয়েছি। আর অনবরত নাড়তে হবে, দেখুন আমি যেভাবে নাড়ছি, আর একটু ঘন হয়ে এসেছে। আর এটা বেশ কয়েকটা বলক দিলে আমি নামিয়ে নিব। আমার এটা হয়ে গেছে, এটা আমি এখন চুলা অফ করে দিব, দিয়ে নামিয়ে নিব। সেট করার আগ মুহূর্ত পর্যন্ত এটা নাড়তে হবে, কারণ নাড়া থামালেই এটা জমে যেতে পারে, সেই জন্য একটু খেয়াল করতে হবে। দেখুন পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রে একটু ঘি মাখিয়ে নিতে হবে, দিয়ে আমি এখানে এটা দিয়ে দিব। এটা ঢালা হয়ে গেছে, একটু এভাবে ঝাঁকি দিতে হবে, যেন ভেতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যেতে পারে। এবার এই অবস্থায় আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিব, সামান্য ঠান্ডা হওয়ার জন্য। যখনই বুঝবো যে একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন এটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে চলুন 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখুন পুডিংটা সেট হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে পছন্দ মতো শেপ করে নিব। পছন্দ মতো শেপ করে নিয়েছি, এবার একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজা, আশা করি বাসায় ট্রাই করবেন। এবার এখানে আমি কোকোনাট পাউডার নিয়েছি, এই কোকোনাট পাউডার যে কোনো সোফার শপে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে এখানে আইসিং সুগারও দিতে পারেন। এবার এই পুডিংটা আমি এখানে একটু কোট করে নিব, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক টেস্ট হবে।
তৈরি হয়ে গেছে মজাদার সুস্বাদু কোকোনাট মিল্ক পুডিং। তৈরি হয়ে গেছে মজাদার সুস্বাদু কোকোনাট মিল্ক পুডিং। এটি খেতে অসম্ভব টেস্ট।